প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন। এখন আমরা বরিশাল জেলার আমতলের শিক্ষকের সাথে কথা বলবো। তারা আজকাল জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে তারা মানববন্ধন করছে। এখানে আরও বিভিন্ন ডিস্ট্রিক্টের শিক্ষকেরা আজ মানববন্ধন করছে। আজকে কেন তারা মানববন্ধন করতে আসলো জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বরিশাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানববন্ধন করতে কেন এসেছেন? আমাদের আজকে আমরা 18-19 বছরের মতন বেসরকারি বিদ্যালয়ে চাকরি করি। আমাদেরকে তৃতীয় ধাপে রাখার কথা বলে আজ পর্যন্ত আমরা জাতীয়করণের মুখ দেখতে পারি নাই। এবং আমরা ক্লাস করি, সরকারিরা বেতন পায়, আমরাও তাদের মতন কাজ করি, তাদের বেতন ভাতা সব কিছু আছে, আমাদের কিছু নাই। তাছাড়া আর এই করোনার ভিতরে মানে আমরা যে বেতন পাই না, বিনে বেতন আমরা যেটু টিউশনি করে খাইতাম সেটাও কিন্তু করোনার ভিতরে আমরা খাইতে পারতেছি না। কারণ করোনার ভিতরে কোনো মানুষ ঘর থেকে নামতে দেয় না, কোনো জায়গায় কাজ করতেও পারি না। এমনকি আমার এই করোনায় তিন বেলার ভাত আমরা কিন্তু এক বেলায়ও খাইছি, দুই বেলা খাইতে পারি নাই। না, এই রয়েছে আমাদের টিচারের, আমরা ভাত খাইতে পারি নাই, কিন্তু আমরা কারো কাছে লজ্জার কারণে ধারও চাইতে পারি না। আর আমাদেরকে কেউ ধারও দেয় না, কেন দেয় না যে ওরা দিবে কি দেয়া। আর স্কুলের বাচ্চাকেও টিকানো যায় না, যেহেতু আমরা উপবৃত্তিও পাই না, ফিডও পাই না। আর আমাদের মানে কোনো জায়গায় সরকারি টিচারেরাই কুচিন করে, আমাকে বেসরকারিরাও যদি একটা প্রাইভেট পড়ে সেখান থেকেও তারা কাই ওখানে পড়লে ভালো টাকা মানে ভালো রেজাল্ট করা যাইবে না, আমাদের কাছে আসেন আমরা ভালো রেজাল্ট করাই দেবো। কিন্তু আসলে আমরা কো স্থান নাই কোথাও। আমরা এই করোনার ভিতরে কোনো মানুষ ঘর থেকে নামে না, কিন্তু আজকে আমরা হাজারো মার সন্তান সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই বেসরকারি শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই। আপনাদের মহামারী করোনা উপলক্ষে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের বরিশাল বিভাগের মাননীয় এমপি সাহেব থেকে বা মেয়র সাহেবের থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? আমরা বেসরকারিরা কোনো সহযোগিতা পাই নাই, কোনো ত্রাণ বা কোনো কিছু ছাত্রদের বা আপনাদের শিক্ষকের কোনো কিছু সহযোগিতা পাচ্ছেন না? আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তাছাড়া কারো কাছে গেলেও আমরা ঠাই পাই না। কিন্তু এখন আমাদের যে ছেলে মেয়ে সংসার নিয়া আমাদের পক্ষে চালানো অসহ্য হয়ে গেছে। আমরা ঠিক মতন বাতি খাইতে পারতেছি না, একটা থ্রি পিস বা একটা প্যান্ট একটা জামা নিয়ে তিন বছর কাজ দিলে এমনকি সেলাই করে আমাকে জামা পরা লাগে। আরেকটি বিষয় জানতে চাবো ম্যাডাম, আপনার শিক্ষক প্রতিষ্ঠানকে আপনাদের মেয়র থেকে বা এমপি থেকে এই মহামারী করোনা উপলক্ষে তাকে কি জানানো হয়েছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা দুর্বল হচ্ছে বা সহযোগিতার প্রয়োজন, এরকম কোনো কিছু আপনি জানাইছেন তাকে? হ্যাঁ, আমরা বরিশাল বিভাগ জানি না, আমাদের বরগুনা জেলা থেকে আমরা ডিসির দ্বারে একটা প্রেয়ার করছিলাম সহায়তা পাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর পাই নাই। এমপি কে তা বা আপনার মেয়র কে জানানো হয়েছে? হ্যাঁ, মেয়র এমপি তো সবাই জানে আমরা বেসরকারি টিচার, এবং আমরা ডিসি বরাবর একটা প্রেয়ার করছিলাম। কোনো সহযোগিতা আইনতভাবে আপনারা পাচ্ছেন না? কোনো সহযোগিতা আমরা আইনতভাবে পাচ্ছি না। এখন আপনার কি বলনীয় আছে সরকার বরাবর? আমার বলনীয় আছে যে আমাদের স্কুলগুলো সরকার জাতীয়করণ করুক, কারণ এই অসহায় এই করোনা ভিতরে কোনো মায়ের ছেলে ঘর থেকে নামে না। কিন্তু আজকে আমরা হাজার হাজার ছেলে মেয়ে বাল বাচ্চা থুইয়া আমরা এই রাজপথে দাঁড়াইছি, কারণ প্যাডের জ্বালায়। কারণ তারা যারা ভাত খাইতে আছে ঘরে বইয়া তাদের তো আর নামা লাগে না, কিন্তু আমাদের প্যাডে ভাত নাই, যার কারণে আমরা এই রোডে নামছি। কিন্তু আমাদের যদি ভাতের ব্যবস্থা, দুই মুঠো ভাতের ব্যবস্থা না করে, তাহলে আমাদেরকে তো সরকার আমাদেরকে এখানে শেষ করে তো গ্লাসগুলো এখানে পরে থাক, আমার তারা উপায় নেই তো কিছু। সরকারের থেকে আপনার কিছু চাওনি আছে? আমার চাওনি আছে আমাকে স্কুলগুলো জাতীয়করণ করণের। আর কোনো চাওনি আছে? আর কোনো চাওন না, আমরা শুধু জাতীয়করণ চাই। আমরা তার কাছে আমাদের স্কুলগুলো। এখন আমরা বরিশাল শিক্ষকের সভাপতি সাহেবের সাথে কথা বলবো, তার কি চাওয়া বাওয়া আছে সরকার বরাবর, তিনি কি বলতে চায়, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। জি, সালাম আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নাম সৈয়দ মোহাম্মদ নাজমুল হক, আমার বিভাগ বরিশাল, আমার জেলা বরগুনা, আমি আমতলী উপজেলাধীন।
আমার বিদ্যালয়ের নাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বলয়বুনিয়া বেসরকারি বিদ্যালয়। বলয়বুনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার কাছে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার কাছে, আমার মায়ের কাছে আমরা এসেছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একটি দাবি নিয়ে, যে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করলে আমাদের জীবনযাত্রার মান ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে আমরা বলতে চাই আমরা যেভাবে এই বাংলাদেশে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেভাবে অসহায় আছি, বাংলাদেশের কোনো নাগরিক জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যে অসহায় এরম কোনো নাগরিক বাংলাদেশে আর মনে হয় নাই, আমরাই সবচেয়ে অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আবেদন, আমরা আওয়ামী লীগ পরিবারের লোক, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনযাত্রার মান চালাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা যখন আমাদের বিদ্যালয়ের কাজ সমাপ্ত করে বাড়ি যাই, তখন আমার সন্তান বলে, আমাদের সন্তান বলে যে বাবা আমার জন্য একটা বিস্কুট নিয়ে আসতে পারছো, একটা বিস্কুট দাও আমাকে, তুমি তো স্কুল থেকে আসছো, তুমি তো বাজার থেকে আসছো। তখন মাননীয় প্রধানমন্ত্রী মা জনপ্রিয় শেখ হাসিনা, তখন আমার সন্তানকে আমি একটা বিস্কুট পর্যন্ত দিতে পারি না, কারণ দেখা যায় আমরা তিন বেলা ভাত খাই, বাংলাদেশের সমস্ত নাগরিক তিন বেলা ভাত খায়, কিন্তু আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা তিন বেলা ভাত খাইতে পারি না, আমরা বলা চলে আমরা দুবেলা ভাত খাই, তা আধা পেটে ভাত খাই। দুঃখজনক, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে কোনো নাগরিক এরম না খেয়ে থাকে না, শুধু আমরাই থাকি। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা কেন অবহেলিত? আমরা তো আওয়ামী লীগ পরিবারের লোক, আমরা তো আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন চালাচ্ছি। বাংলাদেশের সব কিছু আপনি উন্নয়ন করেছেন, বাংলাদেশের সমস্ত উন্নয়ন আপনার হাতে হয়েছে, আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। আপনি সরকার গঠন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপনি 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেছেন, কিন্তু ইতিমধ্যে কিছু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়ে গেছে, বলা চলে 4,961টা বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি জাতীয়করণ করেন নাই। আমাদেরকে কেন করেন নাই? আমরা কেন অবহেলিত? আমরা তো সরকারের লোক, আমরা তো আওয়ামী লীগ পরিবারের লোক, আমরা তো বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত, আমরা তো শেখ হাসিনা আদর্শে অনুপ্রাণিত। আমাদেরকে আজকে না খেয়ে আজকে ঢাকার রাজপথে প্রেস ক্লাবের সম্মুখে আজকে আমাদের কচিয়াতে বাচ্চা পরিবার রেখে এই করোনার মধ্যে চলে আসতে হয়েছে, কারণ আমাদের পেটে ভাত নাই। আপনার কাছে একটি দাবি নিয়ে এসেছি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আপনি জাতীয়করণ করবেন এবং আমাদের জীবনযাত্রার মানকে। আরেকটি বিষয় জানতে চাই সভাপতি সাহেব, যেহেতু আপনি বিদ্যালয় যে শিক্ষক হিসাবে আপনি আপনার বরিশাল বিভাগের যে মেয়র মহোদয় আছে বা এমপি মহোদয় আছে, তার থেকে কতটুকু আপনারা সহযোগিতা পেয়েছেন আপনার শিক্ষার প্রতিষ্ঠানের উপলক্ষে? ভাইয়া, আমি বরগুনা জেলা আমতলি উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। আমরা ইতিমধ্যে আমরা যখন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যখন অসহায় এই করোনার মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরিবদের মাঝে, মধ্যম শ্রেণী নিম্নবিত্তদের মাঝে অনেক সহায়তা প্রদান করেছে, কিন্তু আমরা বরগুনা জেলার সমস্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে
আমরা একটা আবেদন দিয়েছিলাম যে আমাদেরকে একটা পুনর্দনার ব্যবস্থা করেন, আমাদের সাহায্যের ব্যবস্থা করেন। আমরা এই সমাজে সবচেয়ে অসহায়, আমাদের জীবনযাপন করতে খুব কষ্ট হয়। আমরা প্রেরণের মাধ্যমে অনেক শিক্ষকদের স্বাক্ষর নিয়ে, তাদের অনুমতি নিয়ে, অনেক শিক্ষক নিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম বরগুনা। উনি লিখিয়ে দিয়েছেন যে আমাদের সংশ্লিষ্ট উপজেলার টিয়নো জনাবা পারভিন ম্যাডামের কাছে যে টিয়নো সাহেব বেসরকারি প্রথম জেলার শিক্ষকদের জন্য ব্যবস্থা নিন, কিন্তু অদ্যবধি আজকে প্রায় দেড় মাস অতীত হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য কোনো সাহায্যের মুখ আমরা দেখতে পাই নাই। খুব দুঃখজনক। মানে এমপির থেকে বা আপনাদের মেয়র থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? না, আমরা কোনো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা আজ পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশা কোনো প্রতিনিধি আজ পর্যন্ত দেখতে চায় নাই, এবং তাদের কাছে আমরা বলা সত্য দেখা যায় অনেকে বলে যে তোমাদেরকে তো করবে সরকার, আমরা তোমাদেরকে কী দেবো। এরকম আপনাদের স্কুলের ভিতরে কতজন ছাত্র উপস্থিত আছে এখন বর্তমান? এখন তো ভার্চুয়াল, এখন তো বর্তমানে স্কুল বন্ধ সরকারি ঘোষণায় 150 জন ছাত্রছাত্রী রয়েছে আমার বিদ্যালয়ে। শিক্ষক কয়জন? শিক্ষক আমাদের আছে 4 জন। জি, ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 এ থাকার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ আপনাদেরকে। তো প্রিয় দর্শক, এখনই আমরা শিক্ষকের সভাপতি হিসাবের সাথে কথা বলে থাকি সরাসরি। তিনি কোনো সহযোগিতা পাচ্ছে না, মাননীয় এমপির থেকেও বা আরও কিছু জানতে পারলাম মেয়র মহোদয়ও তাদেরকে কোনো সহযোগিতা দিচ্ছে না, বা মহামারী করোনা উপলক্ষেও কোনো ত্রাণ তারা পাচ্ছে না বলে আমাদেরকে বলে থাকে। তো ভালো থাকুন প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।